বলছিলাম কোথায় গিয়েছিলে তোমরা? আমাদের বাইরে একটা কাজ ছিল, আপনাকে পরে বলি। তুমি এখনো বুঝতে পারলে না, তুমি যেমন শ্যামার জন্য শাড়ি কিনেছো, তুমি দেখো শ্যামাও তোমাকে কিছু দেবে। নিখিল, একটু চা খাবি নাকি? চা? না না, চা কেন খাবো? তাহলে এক বছর কেটে গেল। হুম, কদিন পর তো বাবা মার অ্যানিভার্সারি, আর তার ঠিক কদিন পরে তোদের অ্যানিভার্সারি। পার্টি হবে কিন্তু? হ্যাঁ, সে না হয় হবে, আগে আজকের দিনটা তো কাটতে দে। আজকের দিনটা? না মানে আমি সেভাবে বলিনি। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। আজকে দিনটা প্রত্যেকটা মানুষের জীবনে একটা ইম্পর্টেন্ট দিন, এই দিনটা সারা জীবন মনে রাখবি। আরে কি বলছিস, কি ওরা তো প্রলয়ের বাড়িতেও একসঙ্গেই ছিল। হ্যাঁ তা ছিল বটে, কিন্তু সেটা তো আনঅফিসিয়ালি। হ্যাঁ সেই তো। আরে বাবা, অফিসিয়ালি তো আজকে থাকবে, ফুলসজ্জা আজকে ওদের। এই বড়টা নিখিলের মুখটা দেখ, কেমন একটা লাগছে না মুখ? তাই তো, কেন কি কি হচ্ছে মুখে? মুখে কি হচ্ছে? কেন একটা টেনশন টেনশন লাগছে, ঘাম হচ্ছে। এই তোরা আবার শুরু করলি, আমার কি দেশে একদম ভালো লাগে না? যাক, নিশ্চিন্ত, স্টেজ বাধা শেষ, এবার শুধু অপেক্ষা নাইট শোয়ের। এমন জিনিস কিনে দিয়েছি যে ওই এক উপহারেই সব কাজ হয়ে যাবে।